হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত ডিয়ার স্টুডেন্টস এখন তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো একটি আপডেটেড ভিডিও যেটি হলো তোমাদের পঁচিশশো শতাত্তর ট্রাফিক পুলিশের নিয়োগ সংক্রান্ত যাবতীয় আপডেট আমি এখানে তোমাদের ইন ডিটেল একদম ট্রাফিক পুলিশের যা যা প্রয়োজন কত কী ছাড়বে সম্পূর্ণটা তথ্য এখন প্রদান করছি না একটা বেসিক ধারণা দিচ্ছি কেননা যখন মন্ত্রিসভার বৈঠক হয়েছিল গত বছর তখন সিভিক থেকে নেওয়া হবে ফ্রেশার থেকে নেওয়া হবে এই বিষয়টা নিয়ে একটু মতবিরোধ হয়েছিল যেটা এখনো আমার কাছে বর্তমানে ক্লিয়ার না তবে আজকে যে আপডেট ভিডিওটি আনা হয়েছে সেখানে আমি তোমাদেরকে কিছু তথ্য প্রদান করব যেগুলো তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখবে চ্যানেল নতুন থাকলে এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রেখে দিও ডিয়ার স্টুডেন্টস তোমাদের পঁচিশশো সাতাত্তর ট্রাফিক পুলিশ পদে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর সহ এএসআই সহ অন্যান্য পুলিশ সরি পুরুষ এবং মহিলা পুলিশে রিক্রুটমেন্ট করা হবে এবং এর বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে সামনে মাসে অর্থাৎ অগস্ট মাসে এখনো পর্যন্ত যেটা খবর আছে সেটা হলো তোমাদের অগস্ট মাসেই ছাড়তে চলেছে তোমাদের আবারও একটা ব্যতিক্রমী কথা বলে রাখি সিচুয়েশনটা এখন লকডাউন সিচুয়েশান সেই কারণে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক আংশে অনেক কিছু চেঞ্জ হচ্ছে তবে মোটামুটিভাবে এটা অনেকাংশে একদম সঠিক খবর যে তোমাদের কিন্তু সামনে মাসেই বিজ্ঞপ্তি আসতে চলেছে

যেহেতু এটা গত বছরের বের হওয়ার কথা ছিল কিন্তু লকডাউনের কারণে সেটা বের হয়নি তো হিসেবে বাড়িয়ে আরও বেশি হলেও হতে পারে যেটা তোমাদের সামনে মাসের মধ্যে সঠিক খবর আমি তোমাদেরকে প্রদান করতে পারবো তো তোমাদের কাছে আরও একটা ভ্যাকান্সি আসতে চলেছে পুলিশ ডিপার্টমেন্টের সেম প্রিপারেশন আলাদা কোনো কিছু না কনস্টেবলের যেভাবে প্রিপারেশান নিচ্ছ সেভাবেই নাও এসআই প্রিপারেশান নিচ্ছ সেভাবেই নাও তোমাদের প্রিপারেশনটা কিন্তু একদমই সেম থাকবে এবং এটা এই রিক্রুটমেন্ট কিন্তু আবারও রিক্রুট করাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবলের যেরকম রিক্রুটমেন্ট হয়ে থাকে চারটা ধাপে সেভাবেই এটা হবে এসআই এর ক্ষেত্রেও সেম কনস্টেবলের বয়স যেটা সাতাশ পর্যন্ত সেটাই থাকবে এসআই এর ক্ষেত্রেও তাই এবং কাস্টওয়াইজ যেরকম ছাড় থাকে সেভাবেই থাকবে মাঠের প্রিপারেশনটাও সেমই থাকবে তো আলাদা কোনো কিছু হবে না এখন দেখার বিষয় হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন বেরোনোর পর সেখানে কী কী চেঞ্জেস হতে হতে চলেছে আশা করছি সম্পূর্ণটাই তোমাদের কাছে পজিটিভই থাকবে নেগেটিভ ইম্প্যাক্ট কোনোভাবেই পড়বে না তো ডিয়া স্টুডেন্টস আজকের যে আপডেটটা ছিল সেটা ছিল এতটাই তোমাদের এর বাইরে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানাবে আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই এর পরবর্তী অফিসিয়াল আপডেট যখন আমি পাবো অবশ্যই তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব তো ডিয়ার স্টুডেন্টস আজকের মতো ক্লা তোমাদের যে ভিডিওটা আপডেটেট সেটা এতটাই পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে স্টে হেলদি প্রিপারেশন চালিয়ে যাও থ্যাংক ইউ